হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। এক্ষুনি একখানা খুব এক্সক্লুসিভ নিউজ নিয়ে আমি চলে এসেছি, যেটা একটু আগেই আনন্দ লোকে রিলিজ করা হয়েছে খবরটাকে, এবং এই খবরটা একটা ভাইয়ের মাধ্যমে আমি পেলাম। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানে এই খবরটা এসেছিল, এবং তারপর দেখলাম একটা ফেসবুক পেজও এইটাকে নিয়ে খবর করেছে। তো আমি ভাবলাম যে এটা তোমাদের খবরটা অবশ্যই দেওয়া উচিত। যারা যারা আমার ভাই বোনেরা আছে, সাবস্ক্রাইবার্স আছে, তাদের অবশ্যই আমার তরফ থেকে এই খবরটা পাওয়া উচিত। এবং আমরা, তোমরা সকলেই জানো, সবসময় চেষ্টা করে থাকি যে যত তাড়াতাড়ি সম্ভব আপডেটস দেওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, শোনা যাচ্ছে কি দেবদা এবং সোহম এনারা দুজন মিলে একত্রে এবারে কাজ করা শুরু করবেন, মানে এনাদের দুজনের প্রোডাকশন হাউস একত্রে কাজ করবেন, এবং বেশ কটা ছবি কিন্তু নিয়ে এনারা কিন্তু আসছেন আমাদের সামনে। এরকম নাকি প্ল্যান অলরেডি হয়ে গেছে। আমি এক্স্যাক্টলি কি লেখা আছে সেই লেখাটা একবার পড়ার চেষ্টা করছি, যাতে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, এবং আমি যে কথাগুলো তোমাদের বলছি এগুলো পুরোটাই কিন্তু একটা বিশিষ্ট নাম করা অনলাইন পোর্টালে বেরিয়েছে, এবং সেটা আনন্দ প্লাস। তোমরা তো জানো আনন্দ প্লাস আনন্দবাজারেরই একটা পোর্শন, বাট তাও আবার আনন্দ প্লাস কিন্তু, হ্যাঁ, কিছু কিছু জায়গা কিন্তু বিশ্বাস করা যায় না অনেক সময়, কারণ আনন্দ প্লাস অনেক ভুলভাল খবরও কিন্তু করে, এটা খুব দুর্ভাগ্যজনক যদিও। কিন্তু তাও আমি যদি তাদের সম্মানে, তাদের এত দিনের একটা কি বলবো এক্সপিরিয়েন্সের জন্য তাদের যদি আমি বিশ্বাস করে থাকি, তাহলে কিন্তু এই খবরটা একদমই সঠিক একটা খবর। এবং শুধু আনন্দ প্লাসই নয়, আমি আজ থেকে প্রায় 4-5 দিন আগে কিন্তু এই খবরটা অলরেডি পেয়েছিলাম, কিন্তু সেই খবরটা আমি করিনি একটাই কারণে, কারণ অথেন্টিক কোনো সোর্স বুঝতে পারছিলাম না। যাই হোক, আনন্দ লোক লিখেছে, দেখলাম এটা নিয়ে যে লেখাটা এক্স্যাক্টলি আছে সেটা হচ্ছে, দুই নায়কের নাকি বন্ধুত্ব হয় না, দুই নায়ক নাকি একসঙ্গে কাজ করতে চান না, এসব বাকিদের ক্ষেত্রে সত্যি হলেও দেব ও সোহম চক্রবর্তীর ক্ষেত্রে নাকি মোটেও সত্যি নয়। দুই নায়কের নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে, শোনা যাচ্ছে এবার দুই প্রযোজনা সংস্থা নাকি যৌথ উদ্যোগে তৈরি করবে একাধিক ছবি। তোমাদের বলেই দিলাম একাধিক ছবি নিয়েই প্ল্যান করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, তা ওদেরও সূত্র ইনসাইডার, সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই বেশ কিছু ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে, কিন্তু গল্পও লক করা হয়েছে। আচ্ছা, কিছু গল্পও লক করা হয়েছে, এ আবার আরও বড় কথা বলছি কিন্তু, হ্যাঁ, মানে কিছু গল্প অলরেডি লকড হয়েছে, মানে গল্পগুলো অলরেডি রেডি, মানে কোন গল্পের উপর কাজ হবে, এবং বেশ কিছু মানে হচ্ছে 3-4টে তো মনে হয়, আমার মনে হয় ওনারা দুজনে কন্ট্রাক্ট সাইন করেছেন কোনোভাবে হোক একসঙ্গে কাজ করার, হতে পারে। এবং প্রযোজক হিসেবে দেব ইতিমধ্যেই সফল, তার বেশ কিছু সিদ্ধান্ত ছবি নির্বাচন বাহবা কুড়িয়েছে, আমরা যেগুলো সবসময় এখন বলছি। তবে সোহম সেভাবে প্রযোজনায় সাফল্য না পেলেও এবার এই দুই নায়কের যৌথভাবে কাজ করায় বাংলা ইন্ডাস্ট্রির যে ভালোই হবে তা নিশ্চিত, একদম ঠিক। এবং আমি শুধু, আমি কিন্তু একজন সাধারণ ইউটিউবার হিসেবে আমি এটা সবসময় চাইবো, এবং ফিল্ম লাভার হিসেবে বা বাংলা ইন্ডাস্ট্রিকে খুব পছন্দ করি এরকম একজন মানুষ হিসেবে আমি সবসময় চাইবো দেবদা কেন, দেবদা সোহমদা, দেবদা জিদ্দা, দেবদা আরও যারা আছে SVF, সকলের কোলাবোরেশন করা উচিত, তাতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিরই গ্রোথ হবে। কারণ একটা প্রোডাকশন হাউসের একটা বিগ বাজেট ফিল্ম আনা যতটা ইজি ব্যাপার, দুটো প্রোডাকশন হাউস মিলে বা 3টে প্রোডাকশন হাউস মিলে কিন্তু একটা বৃহৎ বড় সিনেমাকে কিন্তু আনা খুব একটা অসম্ভব নয়। তো এটা ওনারা তো আমাদের থেকে ভালোই জানেন, এটা বোঝানোর কিছুই নেই, বাট ইটস সিরিয়াসলি আই এম ভেরি হ্যাপি ফর দিস, এটা যে হচ্ছে, অন্তত এটা নিয়ে যে ভেবেছেন ওনারা দেবদা এবং সোহম, আই এম ভেরি হ্যাপি ফর দেম। এবং আমি চাই এই প্রজেক্টগুলো যেগুলো ওনারা অন্তত লক করেছেন খুব জলদি জলদি করে আমাদের সামনে এনে দিক, আমরাও জানতে চাই, আমরাও কোয়াইট এক্সাইটেড সেটা জানার জন্য যে কী কী সিনেমা হতে পারে। তো এখনকার জন্য ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, এবং এই খবরটা আমার কাছ থেকে পেয়ে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, আর প্লিজ 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 আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে নিচে ডিসক্রিপশন বক্সে, কারো যদি মনে হয় সেখানে গিয়ে আমার সঙ্গে গল্প করবে বা কথা বলবে বা আমার কোনো ভুল ত্রুটি জানাবে অবশ্যই আমাকে জানিও। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি, টাটা।